এ আমার কলিজার টুকরা আমার ভাইরা এ যুবক ভাইরা হেলায় কালায় নামাজটা নষ্ট করে দিলি ভাই আয় আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জীবনের নামাজটারে নষ্ট করিস না এই নামাজ যারাই নষ্ট করছে এই জমিনে তারা শান্তিতে থাকতে পারে নাই যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না দেখবেন আর ব্যবসা করেও শান্তি নাই ব্যাংকের টাকা ঠিকই আছে বিবির কাছে দাম নাই সন্তানের কাছে দাম নাই সংসারে কোনো শান্তি নাই আর যারা দেখবেন অটো রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সরমুনার মুরিদ হোক আর তাবলিগ ওয়ালা হোক ভাই যে সে যে দল করুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা অ্যাকাউন্টে আছে ওই মানুষটার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি দেখবেন যারা শিল্পপতি বউর হাতের পাক খাইতে পারে না কাজের বুয়ার হাতের পাক খায় হে কথা কও না কামিয়া হে সকল বড় লোক দেখবা একটা চান্দু গো চান্দু বিবির হাতের খাবার খেতে পারে না ওই এমজি মুগির শান্তি আছে তাই বাবু ওই যে 15 বছর করছে এখন দেখেন বাসার লাগে পুলিশের কেলানি খাওয়ার ডরে সালমান সব দাড়ি সুদ্ধা চাইছে লাইছে নগেন বাবু হয়ে গেছে এই মুসলমানের বলা ভালো করে বুঝো টাকা থাকলেই শান্তি থাকে না অটো রিকশা চালক এই গরিব ভাইদেরকে যারা দিন মজুরি খাটে সারাদিন কষ্ট কইরা ইটটাই না মাটিটাই না চাউল কাঁচা মরিচ কিনে আইনা বিবির হাতের পাক খাইয়া আহারে শাক ভাত খায় আরামে পেটটা ভরে খাইয়া ঘুমায় থাকে আবার ফজর আজান দিলে মসজিদে যায় এই জিন্দেগি ভালা না কুত্তা কুত্তা পিলার মতো দুনিয়ায় চলা জনগণের ভালোবাসা নাই মানুষের ভালোবাসা নাই বোকা সারা জিন্দেগিতে পাওয়া যায় না এই জিন্দেগি ভালা হিসাব করে দেখো আলহামদুলিল্লাহ বলে লাগেন আল্লাহু আকবার জোরে বলতে হবে না মুন্ডা খারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ দেখো না আল্লাহ দেখো আল্লাহ কেরানীগঞ্জের আমার কলিজার টুকরা ভাইরা আমিও তখন কেরানীগঞ্জের বাসিন্দা আল্লাহ এরা দেখো তাকায় দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও শুরু করার আগে ওয়াদা দিছে এগো পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না কইরা কবরে ডাক দিও না আল্লাহ এদের জুবুর গুনাহ ফেরেশ না কইরা কবরে ডাক দিও না নামান হ্যাঁ ইনশাআল্লাহ আমার দিক তাকান আপনি যদি এই ওয়াদা দিতে পারেন আমি ওয়াদা দিলাম আপনার জন্য জান্নাত খারাপ হয়ে গেছে দুনিয়ার কেউ আপনার পক্ষে না থাকলে উনি একজন থাকবে কে 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 জোরে কোন কে 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 জোরে জোরে কে 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 ওনার চিনেন তো ডরাইতেছে আরে চিনবো কে আমি এ আপনি যখন নামাজে দাঁড়ায় যান উনি আপনার সামনে চেয়ার পেতে বয়ে থাকে আপনি যখন কি বলেন শোনেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনি সিআর পাইতে সামনে বইয়া ছোট মা বাপের মতো বইয়া বইয়া কয় হামিদানিয়া আব্দি তুই ঠিক কথাই কইছিস সব প্রশংসার মালিক আমি তুই তো শেখ হাসিনার কথা কস নাই আলহামদুলিল্লাহি রাব্বিল শেখ হাসিনা আলহামদুলিল্লাহি রাব্বিল খালেদা জিয়া আলহামদুলিল্লাহি সারা দুনিয়ার হুজুর ই কথা তোর কস নাই তুই কি কইছর বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হে কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি আল্লাহু আকবার বলেন না চাচা ওই স্প্রে নেওয়া লাগবে না হার্টের রোগ হইব না ডাক্তার চেকআপ করে দেখে তুমি আর আমি দুনিয়ায় সহজে আসবো না মার আনাম পেটটা কাইটা তোমার আমার আনতে হবে দেখবেন মা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বাপ জিজ্ঞেস করে কিরে তুই এমন করতেছিস কেন এত কান্দছিস কেন আমি আসি তো এই হসপিটালে এখানে দাঁড়ায় আছি মা দুঃখিনী বলে দেখো রে আমার খুব ভয় লাগতেছে জীবনে তো ডাক্তারের কাছে আসি নাই আমার আরো দুই তিনটা বাচ্চা হইছে কোন বেলায় ডাক্তারের সিজার লাগে নাই গো এইবার সিজার লাগতাছে মন কেন জানো বলে আমি বাজব না ব
বাজানে এই কথাটা আমি কেন বলছি জানেন এটা আমার মা দুখিনীর সামনে হয়েছিল আমাদের তিনটা ভাইকে জন্ম দিয়া আমার চতুর্থ ভাইটা জন্ম দিতে যায় আমার দুখিনী মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল ও মা মা আমার মা বলছিল ইলিয়াস রাব্বা আমার ইলিয়াস মাদ্রাসায় গেছে হরেকটা আমারে দেখাইবানি তখন আমার মা প্রেগনেন্ট অবস্থায় বাবা আমার চার নাম্বার ভাইটা আমার মায়ের পেটে পেটে থাক অবস্থায় আমার মা আমারে বিদায় দিয়া বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও জীবনে হয়তো তোমার সাথে আর কোনদিন দেখা হইব না যদি আমি মা মরিয়া যাই ও তালগালিন বাজান্দা আমি মায়ের ওয়াস্টার কেন এত বেশি করে জানোস নি আমার আব্বা আমারে বলছিল তোমার পরীক্ষা চলতেছিল তোমার মাকে আমি দেখাইতে পারি নাই গো বাজান কারণ তোমার মা তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছিল কারণ তোমার মা ভেবেছিল আর কোনদিন আমি ইলিয়াসের মুখখানা দেখব না আমার মা যেদিন চলে যাবে ডেলিভারি হওয়ার সময় তখন আমার মা আব্বারে বলে আমি সব কষ্ট মেনে নিয়ে গেলাম আমার ইলিয়াসের মুখখানা দেখতে পারলাম না মা তুমি কোন জায়গায় কেমন আছো জানি না গো মা আল্লাহ তুমি আমার মা দুখিনীর কবরে কষ্ট দিও আমার মতোই মাজমার মধ্যে কার যেন জন্ম দুখিনী মা আমার এই ভাইদের মাও তো গোপনে গোপনে অনেক লাত্তি খাইছে দাদির কাছেও বলে নাই শাশুর কাছেও বলে নাই এমনকি আমার আব্বার কাছেও বলে নাই গো যুবক রে তুইও যখন বিবাহ শাদি করবি তখন বুঝবি তুইও যখন বাবা হবি তখন বুঝবি একটা মা একটা সন্তান জন্ম দিয়ে কত হাজার লাত্তি খায় রে মা وإنك لعلى خلق عظيم শুনেন আল্লাহ কি কয় এটা শেখ হাসিনার খালে দেখো না কিন্তু আর সাসায়ের সাথে কইয়ে তুই যায় না বাংলাদেশে এমন একজন কইছে শুনেন যিনি আমার হায়াত দাতা রেজেক দাতা উনি আমার সুস্থ রাখনেওয়ালা অসুস্থ রাখলেও না ওনার নাম কি শুনেন ওনার সম্পর্কে উনি নিজে কি ওয়াজ করে আপনার আমার ওয়াজ করতে হবে না আমরা তো এক একজন যে সরকার আছে বিগত সরকার যে ৪৫ মিনিট টাইমের ভিতরে বলাই তুইছে কথা বল না কে ওনাকে থিওরি ছিল থিওরি ছিল জনগণ সব ক্ষমতার উৎস কথা বল না কেন আর আমাকে হুজুরকে কি আর নামাজিওয়ালাদেরকে কে কে কোন দল করার দেখার বিষয় না হক কথা কইবেন সব ক্ষমতার উৎস কে আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি ঘর টিভি চিনো তোমার নাম কইতে যে এমন আস্তে কবে কেন হে সব ক্ষমতার মালিক কে না জনগণ এই কথা কইলেই তো আপনি বেঈমান হবেন আর এই কথা যখন আমরা ওয়াজে কইমু আমরা অবু জিএমবি অসুবিধা নাই আমাকে নিয়ে নিয়ে আয়না করে বহুত কেলা নি দিছেন কাজ হয় নাই আর রাগ বেড়া খেলা শেষ শুধু একটা কথা বলতে হবে খেলা যেদিনই ফাইনাল হোক আর যেদিনই শেষ হোক এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওই মরছে যারাই আলেম ওলামাকে নিয়ে খেলছে ওরাই মরছে বাংলাদেশে আর কোন চান্দুর ফসান্দুরে আলেম ওলামাকে নিয়ে খেলা করতে দেওয়া যাবে না মাদ্রাসা নিয়ে খেলা করতে দেওয়া যাবে না নামাজিদেরকে নিয়ে খেলা করতে দেওয়া যাবে না যে যে দল করুক না কেন ইসলামের বিরুদ্ধে আঘাত করলে ওর থাপড়ে গালে সল ফাটাই ফেলবো কা কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় না শেষ
أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. কেউ যদি পাপের কাজ করতে যায় মাওলার ভয়ে পাপের কাজ থেকে ফিরে থাকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া জামার রব দুইটা ফেরেশতা আমার কান্দে দিছে আমার রব আমার সাথে আছে আমি করব না অনেক করছি আর করব না এই কথাটা ভাইবে যদি পাপের কাজ ছেড়ে দেয় যে কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে হিজাব দিতে হবে এই হুকুমে যদি সে ছেড়ে দেয় আল্লাহ বলেন فإن الجنة هي المأوى أمي توري أكتا زنة تربيتر أكتا زنة نام جنة المأوى أمي تون نام دولين كوري دي الدنيا تغني أجو وسا سيحن زنة كي زهنم كي هنا پرقو بوزا نوزا بنا زوتو يواز كوري كامو يبنا السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقل الله تبارك وتعالى ربي ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় আরে সে মাগরিবের পরের থেকে আপনারা আওয়াজ শুনতেছেন আওয়াজ কানে আসেই না এমন কেন মুসলমান তো কথা বলবে মনে হবে সত্যিকারে আল্লাহকে তারা ভালোবাসে ঠিক না বেটি অতএব কথা বলবেন আল্লাহ যেন খুশি হয় তার প্রিয় হাবিব যেন খুশি হয় একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় রোজা রাখলে কে খুশি হয় জাকাত দিলে কে খুশি হয় হজ করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল জনজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাকে দশটা নেকি দিয়ে খুশি করে দেবেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা দশটা নেকি আপনি পাবেন কোনো সন্দেহ নেই আর দশটা নেকি যখন আপনি পাবেন নেকির আপনারা কি মনে করেন আমি জানি না যদি মনে করেন একটা নেকি আর কি একটা আর কি হয় এক টাকায় তো কিছুই বন্ধ হালাকি আখেরাতের একদিন আর এই সময়ে 50,000 বছর সুবহানাল্লাহ বাইতে যে কোবেন সারা সপ্তাহে তো কোনই নাই ওই যে গত বছর এনওয়াজ হইছে ওই সময় জোরে জোরে কইছেন আর আজকে বইছেন আজকে একটু কইবেন তাও করে না এমন কেন সুবহানাল্লাহ এত জোরে বলতে হবে মনে হবে শয়তান আর আমার কাছে এখন নাই শয়তান আমার থেকে দূর হয়ে গেছে এখন একমাত্র বন্ধু আমার আল্লাহ কে
سبحان الله কার প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ কার প্রশংসা আল্লাহু আকবার কার প্রশংসা এটা মাথায় রাখবেন এই প্রশংসাগুলো মাঝে মাঝে করবেন আল্লাহর বাদাউলাতে কি করবেন জানেন এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার জন্য দলিল করে দিবেন সুবহানাল্লাহ এই তো জোর হইছে আল্লাহ সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা জান্নাতের গাছ লাগিয়ে দিবেন সুবহানাল্লাহ দেই আরেকটু পাম দেই জোর হয় কেউ যদি সুবহানাল্লাহ নিজের অন্তর থেকে বলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন একটা গাছ আল্লাহ জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম তার সুদ্ধ গোষ্ঠীর নামে আল্লাহ নিজে রোপণ করে দিবে লাগায় দিবে এই গাছটা এত বড় দৈর্ঘ্যপ্রস্থ হবে অত লম্বা চওড়া এই খারাকান্দি সমান সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ এই সরের মতো তাহলে সরের এই গাছ কত বড় হবে এই পৃথিবীর নয় জান্নাতের একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায় ওই গাছের ডাল শাখা পোশাখা ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয় এখন বুঝালো কত বড় গাছ আপনি লাগাইতেছেন এখন যদি আপনি কিটটমি করেন তাহলে তো আমার কিছু করার নাই আপনি নিজের পায়ে নিজে কুরআন মারলেন যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় রয়েছেন আমি তো দেখতেছি আপনাদের চেহারা খুব আল্লাহর ওলি না না একদম খারাই দিয়েছে মগার মতো আর মনে হয় সুর সুর খারাই দিয়েছে না না সুর আবার পিছনে হাত বাইন্ধে জাগে যাইতা হো না মগা এই তুই যদি বিয়ে করে থাকস তোর বউ রাতে ঠোঁট না খাবি আজকে যদি ও আছে যে পিছনে খারাইছে নাকি মগা হিরুঞ্চি তবে কার কথা কইছি কেউ বুঝে নাই কথা ঠিক না বে ঠিক তবে যে মানে খাড়া ছিল তুই যাইস না এদিকে আয় তুই যদি বিয়া না করস একটা সুন্দর জিনিস পাবি যেটা জীবনে কল্পনাও করস না আলেম ওলামার দোয়া লয়ে যে আমার আগে যে ওয়াজ করছেন বাংলাদেশের হক্কানি আলেমদের নয়নমণি আপনাদের খাড়াকান্দি মাদ্রাসার প্রতিষ্ঠাতা রক্ত পানি করা ঘাম ঝরানো সেই শ্রম দিয়ে এই মাদ্রাসার জান্নাতের পরিবেশ করছে ঠিক না ভাই যারা অবদান আপনি কেন এই কেরানীগঞ্জের যত মাদ্রাসা আছে দাও হাদিস ওই লোকটার অবদান শেষ করতে পারবেন না এটা আপনি স্বীকার না করলে কি আর আপনারা করবেন না যদি নবীকে সারা জীবন মক্কার মানুষ চিনত তাহলে এই বেড়ারে টিডায় খেদাইতো না কথা কন না কেন আমার নবী এমন একটা মানুষ ছিলেন মনে হয় মওলানা জাহিদের মতো নাকি হ্যাঁ আমার মতো আরে আমার নবী এমন একটা মানুষ যার প্রশংসা আল্লাহ কেমনে করে বলেন আপনি ভাবতে পারেন ইলিয়াস রহমান জিহাদি বানাই কইতেছে তার মালিক কি বলে যেই মালিক আপনার আমার মালিক ওই মালিক তার নবী সম্পর্কে কি বলে শুনে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শুনেন আল্লাহ কি কয় এটা শেখ হাসিনার খালেদা কয় নাকি আর সাসাইয়ের সাথে কইয়ে তুই যায় নাই বাংলাদেশে এমন একজন কইছে শুনেন যিনি আমার হায়াত দাতা রেজেক দাতা উনি আমার সুস্থ রাখনে ওয়ালা অসুস্থ রাখলে ওনা ওনার নাম কি শুনেন ওনার সম্পর্কে উনি নিজে কি ওয়াজ করে আপনার আমার ওয়াজ করতে হবে না আমরা তো এক একজন যে সরকার আছে বিগত সরকার যে 45 মিনিট টাইমের ভিতরে বলাই তুইছে কথা বল না কে ওনা গো থিওরি ছিল থিওরি ছিল জনগণ সব ক্ষমতার উৎস কথা কন না কেন আর আমাগো হুজুর কো কি আর নামাজি ওলাদেরকে কে কে কোন দল করার দেখার বিষয় না হক কথা কইবেন সব ক্ষমতার উৎস কে আল্লাহ যারা আস্তে কথা কয় গো বাড়ি ঘর টিভি ছিল তোমার নাম কইতে যে এমন আস্তে কবে কেন হে সব ক্ষমতার মালিক কে না জনগণ এই কথা কইলেই তো আপনি বেঈমান হবেন আর এই কথা যখন আমরা ওয়াজে কইমু আমরা অবু জিএমবি অসুবিধা নাই আমাকে নিয়ে নিয়ে আয়না করে বহুত কেলা নি দিছেন কাজ হয় নাই আর রাগ বড় খেলা শেষ শুধু একটা কথা বলতে হবে খেলা যেদিনই ফাইনাল হোক আর যেদিনই শেষ হোক এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওই মরছে যারাই আলেম ওলামাকে নিয়ে খেলছে ওরাই মরছে
বাংলাদেশে আর কোন সান্দুর ফসান্দুর আলেম ওলামাকে নিয়ে খেলা করতে দেয়া যাবে না মাদ্রাসা নিয়ে খেলা করতে দেয়া যাবে না নামাজীদেরকে নিয়ে খেলা করতে দেয়া যাবে না যে যে দল করুক না কেন ইসলামের বিরুদ্ধে আঘাত করলে ওর থাপড়ে গালে সল ফাটাই ফেলব কা কা রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় না শেষ اسلام شطر تو اللي আমার বুঝে আসে যেই সরকারি ক্ষমতা আছে হেরায় আমাকে প্রতিপক্ষ বানায় হেরায় হুজুর কথা বলেন ঠিক যে কোন একটা গ্রামের মসজিদ হে মসজিদের ইমাম সাহেবের কমিটির প্রতিপক্ষ বানায় হেরায় কমিটির কেউ কেউ আছে ইমাম সাহেবের পকেটে নিতে চায় মাদ্রাসার মুহতামনে পকেটে নিতে চায় যখন তাকো কমিটির পক্ষে আর দেখে যে কাজ হয় না এটা ভালো না এটা রেখে দিতে ঠিক কথা বলেন না কে ঠিক ওই মাদ্রাসার মুহতাম আমরা কেলা একা দেখতে বলতো তোহমান দেখা দিতে কথা কন ঠিক এক সাজা আকরে রইছে আমি জানি আপনি হুজুর গো পক্ষে কথা কই ভালো আমার তো ডেলি আনতে পারবেন না যা কর আজকে কই থিয়ে যায় আবার যদি কোনো দিন আহি এক বছর পরে দুই বছর পরে কই তো পারি নাও কই তো পারি আর মরে গেলে তো গেলাম একসাথে বলতে হবে দুনিয়া সব মেনে নিব আলেম ওলামার চরিত্র নিয়ে কেউ কথা বললে আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে এটা মেনে নেব না রাজি আছেন না ইনশাআল্লাহ মারহাবা বলেন তো এ শীতকাল তো আহে নাই পর্দা কিলে বোরকা লাগাইছে কি লাগে এটা খোল তো এটা খোল এটা খুলে ফেলো এটা কি লাগে লাগাইছো এটা খোলো আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন যারা দাঁড়ায় আছেন আমি যদি আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলি আমি সুন্দর একটা প্যান্ডেলের ভিতরে দেখতেছি এটা জান্নাতের একটা বাগান আপনারা সবাই বসে পড়েন যারা দাঁড়ায় আছে বসে পড়েন অনেক জায়গা আছে হয়তো প্যান্ডেলটা ভরে গেছে এই এটা খুলে দেন এইটাকে টোটাল খোল ফোটে খুলে ফেলা বেড়া এই কোনারটা খুলে দে সুন্দর হয়ে যাবে প্যান্ডেলটা এটা খুললে আরো দেখতে অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ বলেন তো বাবা বলেন তো আমার নবীর মতো আদর্শবান মানুষ কেউ আছে আমি আয়াতটা আবার পড়ব আপনার শরীরে যত শক্তি আছে আল্লাহু আকবার জোরে বলবেন কেমন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কেন আমার আগে আমার জাহিদ ভাই আয়াত পড়ছে আমি শুনছি আগে গ্রামগঞ্জে এখন তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করে আগে গরু দিয়ে হাল চাষ করছে পিছনের হাল সামনের হাল যেদিকে যায় পিছনের হাল সেদিকে যায় ঠিক না মেয়ে ঠিক তাকান না দিকে নতুন জল খারাকান্দি তরুণ যুব সমাজের কল্যাণের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং খারাকান্দি মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত আল্লামা মাওলানা আব্দুস সাত্তার সাহেব দামত বরকতুল আলী আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি আমার আগে ওয়াজ করেছেন প্রতিষ্ঠাতা মুহতামিম জামে ইব্রাহিমিয়া মাদ্রাসা জাউসর সাভার ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন ইশারের নামাজের সাথে সাথে আমাদের ছোট ভাই উদীয়মান তরুণ বক্তা যার কণ্ঠে আল্লাহ পাক এতই মধু দিয়েছেন ওয়াজ করলে মানুষ চাতক পাখির মধ্যে তাকিয়ে থাকে মুফতি ইমরান হোসেন মুজাহিদি মুফতি শরীফুল হক আব্বাসি বারাকাল্লাহু ফি হায়াতি জোরেকান মারহাবা এবং আজকের মাহফিলের আয়োজনে মাহফিল পরিচালনায় সুদক্ষ মহাপরিচালক মুফতি খোরশেদ আলম হাফেজ মোহাম্মদ মুফতি ইয়াসিন এবং তরুণ যুব সমাজ যারা এই সময়ে গানের পিছনে দৌড়ানোর কথা
যারা এখন গানের পিছনে না দৌড়ে আমাদের মত আলেমরা আমাদের কে এনে আপনাদের কোরআনের হাদিসে দু চারটি কথা শোনাচ্ছে এতে ভালো না খারাপ ভালো হ্যাঁ ভালো না এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই এই আটটা বছর ধরে ওরা কোনো গান ইচ্ছা করলে মানিকগঞ্জ থেকে মুমতাজের লয়ে যেতে বলতো আর কত ফাটাইব বহুত ফাটাইছে মুমতাজ ফাটানোর দিন শেষ অতএব এখন বলতে হয় বাংলাদেশে যে যে অবস্থায় আছেন এমনি থাকেন কিন্তু সবচেয়ে বড় জিনিস একটা জিনিস আমরা চাই দ্রব্যমূল্যের দাম যতই বেশি হোক আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই হ্যাঁ যে সরকারি ক্ষমতায় থাকুক আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই এ ভিতরে কোন সন্দেহ আছে তাহলে তাকান এদিকে সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ এক হয়ে সারা দুনিয়ার বেঈমানগুলো এক হয়েও যদি কোরআনের ভিতর থেকে একটা ভুল বের করতে চায় সম্ভব না সম্ভব কারণ আমি বলি নাই আমার আল্লাহই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আলিফ লাম মিম এর মানে একমাত্র আল্লাহই ভালো জানে যালিকাল কিতাব আল্লাহ কোরআন শরীফের পৃষ্ঠাটা খুললি প্রথম যেটা পাবেন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যালিক ইশারা দিয়ে আল্লাহ বলতেছেন সম্ভব না পৃথিবীর কেউ পারবে না যেই কিতাব তোমাদের ভিতরে আমি নাজিল করলাম আমার নবীর মাধ্যমে তোমার সিনার মধ্যে হাফেজ কোরআনের অন্তরে ঢুকায় দিলাম আমি রব আপনি কিভাবে না একটা কোরআন হাফেজ হওয়া কত সহজ এই যে সান্দু চাচা দশটা সুরা মুখস্ত করছে সেই লেদা কালে ল্যাংটা কালে যে সময় লুঙ্গিটা টান দিয়ে পুকুরের ভিতরে লাভ দিয়ে গোসল করতো কতক্ষণ লাগে হাডুডু খেলছে মাঠের মধ্যে কেদা পড়ছে ধাম করে লুঙ্গিটা টান দিয়ে দে লাভ ল্যাংটা পুরা পুকুর সাঁতরাইয়া লুঙ্গি বেঁধে নাই কতক্ষণ লাগে ভুলে গেছেন গো ইতিহাস এখন পোলারা টাকা পাঠায় বাপে জায়গা জমি থুয়ে গেছে বেইসে বিল্ডিং করছেন ঘরের মধ্যে বই ওই কামই করেন কিন্তু আগে করতেন পুষ্কর নিতে এখন করেন বাথরুমে এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন অনেকে মাসলা জিগায় হুজুর বাথরুমের মধ্যে বই খিলেন ডয়ে গোসল করা যাইতাছে ওই যে আগে ল্যাংডার অভ্যাস ছিল আর বুড়া কালো বেটা মাসলা জিগায় মানে হে লুঙ্গি ভিজাইতে রাজি না তা জিগাইছে লুঙ্গি ভিজালে সমস্যা কি কয় কি লুঙ্গি ভিজাইলে আমার বউর দোন লাগে ঠোন্না খাইতে হয় এই জন্য না না যদিও জায়েজ আছে মাসলাটা কিন্তু তাকওয়ার খেলা কোন উলামায়ে কিরাম দেখবেন পরহেজগারী যারা কোনদিন উলঙ্গ হয়ে বাথরুমের ভিতরে গোসল করে না এটা তাকওয়ার খেলা আলহামদুলিল্লাহ বলেন কারণ আমার আল্লাহর নূরানি ফেরেশতা আপনার সাথে আছে আছে না নাই দুইজন বডিগার্ড আছে না শেখ হাসিনার বডিগার্ড ছিল না খালেদা জিয়ার নাই এ যেটু মেটু স্কুল একটা মেম্বার হে আর দুইটা থাকে মোটরসাইকেল সামনে একটা পিছনে একটা তাহলে আপনারও পাহারা দেওয়ার জন্য আমার মালিকের দুইটা ফেরেশতা আছে নূরানি ফেরেশতা আল্লাহু আকবার আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য দুইটা ফেরেশতা 24 ঘন্টা আল্লাহ বডিগার্ড রেখে দিয়েছে 24টা ঘন্টা আপনার সে হেফাজত রাখে আমার মাওলার হুকুমে এই জন্য তো ইমাম থানবী রহমতুল্লাহ বলেন যখন কোন মানুষ নামাজটা না পড়ে ঘরে হয়ে থাকে এই ফেরেশতা দুইটাই ডান পাশে বলতে থাকে দেখ তোর কাছে আমার পাহারা দিতে পাঠাইছে মাওলারে ডাকতেছে মুসলিম একটু যা একটু যা আমি কি জবাব দিব মাওলার কাছে যে আমি তোর ভিতরে থাইকে তোর ডাইন কাঁধে বইয়া আমি পারলাম না তোরে মসজিদে লয়ে যেতে যখন কোন মদখর মদ খায় ডাইন পাশের এই ফেরেশতাই বডিগার্ডটা কি বলে জানেন দোষ খাইস না মদের গিলাসটা এখনো হাতে নিয়ে চলে ফেলাই দে তুই যদি ফেলাই দিতে পারো আমার মালিক তোর সামনে একটা কোরআনের হুকুম বলেছে শোন কি বলে
وأما من خاف مقام ربه ونهت نفس عن الهوى فإن الجنة هي المأوى. কেউ যদি পাপের কাজ করতে যায় মাওলার ভয়ে পাপের কাজ থেকে ফিরে থাকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া যে আমার রব দুইটা ফেরেশতা আমার কান্দে দিছে আমার রব আমার সাথে আছে আমি করব না অনেক করছি আর করব না এই কথাটা ভাইবে যদি পাপের কাজ ছেড়ে দেয় যে কিয়ামতের মাঠে আমার আল্লাহর কাছে হিজাব দিতে হবে এই হুকুমে যদি সে ছেড়ে দেয় আল্লাহ বলেন فإن الجنة هي المأوى আমি তোরে আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া আমি তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসব সুবহানাল্লাহ ওস আছে এখন জান্নাত কি জাহান্নাম কি এখন আপনাকে বোঝানো যাবে না যতই ওয়াজ করি কাম হইব না কারণ ওটা তো আমরা দেখাইতে পারি নাই আমরা দেখাইতে পারবো যে 5ই আগস্টে কি হইছে ওইটা দেখছেন আপনারা আবার সামনে কি হবে এটাও দেখতাছেন কিন্তু আপনার আমার সামনে যে একটা কঠিন কোটি কোটি বছর একটা আয়না ঘর আছে জানেন কি এই কবরটার নাম আয়না ঘর যেটা শেখ হাসিনা দেখা গেছে কিছু আসামি কেউ যদি আয়না ঘর থেকে এখন বাইরে এসে নতুন করে অক্কাতে জিজ্ঞেস করে দেখবেন ওরা ডাইরেক্ট করে ওটা কবর কারণ যেখানে সূর্যের আলো নাই যা খাই তো অন্ধকারে বাতিও নাই কিছু কিছু আয়না ঘর যেগুলো আবিষ্কার এখন শুনলাম বাতিও দেয় নাই বলে পাঁচ বছর পর্যন্ত বাতি কে দেয় নাই দাড়ি মুস কাটার লাগে বেলেটও দেয় নাই যদিও দিছে 40 দিন 50 দিন পরে ওরা নিজেরা কাটে দিয়ে আবার লয়ে গেছে কারণ ওইটা দিয়ে যদি আবার নিজে আত্মহত্যা করে এগুলো এখন শুনতাছি মনে করবেন একটা কবর যে আয়না ঘর একবার ঢুকছে ও বুঝবে যে কবরে কি অবস্থা কথা বলেন নাকি জোরে করে আপনার মন খারাপ তাও গাতা তামার কি আছে ওয়াজ দিছে ওয়াজ বাদ দিছে মন ভালো করার লেগে ভালো করবেন হাসতে হাসতে জান্নাতে যাবেন তাকানে দিকে মনটা এখন ভালো করেন তো যখন আপনি আর আমি পাপের কাজ করি না এই ডাইন পাশে ফেরেশতাটা কয় তোর পাও দুইটা ধরছি করিস না এই বাম পাশে দতকে মুসকি মুসকি হাসে আর কি তিনি বাহাদুরি করছিলি যে ফজরের নামাজ হয়তো পড়ে নাই জোহরটা মনে হয় পড়ব জোহর যখন জায়গা এখন কামবেন তখন বলে না রে ভাই জোহরে তার শাশুড়ি আইছিল বাজার করতে দেরি হয়ে গেছে গোসল করতে আসরে উঠব আসরটাও যখন জায়গা তখন এই পাশে ডাকে ভাই রাখ একটু একটু সবুর কর পরে পরে লেন কে আমার মনে হয় ফজর জোহর আসর মনে হয় একসাথে পড়বো মাগরিবের টাইমে লেগেছি না বাজান দেবার চোখের পানি ছেড়ে দিয়ে দেখবেন আমার মাওলাই কিন্তু রে দিয়ে কড়াইতেছে আমার আল্লাহ জানে অন্তরের খবর বান্দা নামাজটা পড়বে না তারপরও আমার আল্লাহ সাক্ষী থেকে বলে ফেরেশতা অন্তদেশার নামাজের পর্যন্ত অপেক্ষা কর দেখি আমার বান্দা নামাজটা পড়ে কি যখন ইশারের আজান হইয়া যায় আপনার আমি চার দোকানের সামনে দাঁড়াইয়া চা খাই কিন্তু মসজিদে যাই না বাজে গল্প করি স্ত্রী পুত্র লইয়া টিভির সামনে সময় কাটাই এই বাম পাশের মুনকার নেকিটা বলে দেখ টিভি দেখার সময় হয় আমার মাওলার চারটা সেজদা দেওয়ার সময় হয় না তখন ডান পাশের ফেরেশতা আপনার আমার বন্ধু কাঁদে আর বলে ও আব্দুল্লাহ আমার মাওলা তোর দিকে কত আশা করে পাঁচ বেলা মুয়াজ্জিন ডাক দিল হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ তোর কাজটাই বড় হয়ে গেল আমার মাওলারে কোটা সেজদা তুই দিলি না মনে রাখবি তোর যেদিন দুনিয়ায় কেউ থাকবে না ওই কবরে যখন চলিয়া যাবি ছেলে মেয়ে টিভি কাম কাজ দোকানপাট চাকরি তোর পাশে কেউ থাকবে না একা একা অন্ধকার কবরে ঘুমায়া থাকবি রে পাগল ওই সময়
তুই কাউরে পাবি না একা একা কাঁদবি কাউকে সহযোগিতার জন্য পাবি না বাদন এখন চোখের পানি ফেলায় কাঁদবা ঈশা পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে রাত 10টা যখন বাজিয়া যায় আপনার আমার সমস্ত বদ আমল গুলা আমার নবীর রওজায় সাবমিট করা হয় নবী যে উম্মতের লাইগা আপনি আবু জেহেলের হাতের মার খাইছেন যে উম্মতের জন্য দুনিয়া সব নবী দুনিয়ার থেকে দাঁত লইয়া দুনিয়ার থেকে আসছে আপনার দুইটা দাঁত ওদের মাঠে রাইখাইছেন বাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীর মাঝে মাঝে গোশত পাকায় দিতাম নরম নরম হাড়ি গুলাম নবীর দিতাম আমার নবী গোশতের টুকরাটা গালে দিয়েই গাল ধরে বয়ে থাকত আমি জিজ্ঞেস করতাম নবীজি গোশতের মধ্যে কি ঝাল বেশি হয়ে গেছে অথবা সেদ্ধ হয় নাই আমার নবী বলতেন না রে আয়েশা না ওহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা আমার ঠিক মতো খেতে দেয় না বাজারে যে গত সপ্তাহের আগের সপ্তাহে যখন আমি মদিনায় আখেরি সালাম দিয়ে আসতেছিলাম এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা এটা মক্কার থেকে কেটে আসছি আমি বাংলাদেশে আসার পরে এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই নবীর রওজায় সালাম দিয়ে বলছিলেন নবীজি চলে যাইতেছি আমি তোর মদিনায় জন্ম নেই নাই ইমাম মালিকের মতো মক্কায় জন্ম নেই নাই আমি এই দেশে থাকবো আমার তো থাকতে দিও আমরা একটু পরে বেলা 11টার সময় চলিয়া যাব বিমানে উঠিয়া যাব নবী আপনার এই দেশে আবু জেহেল জন্ম নিছে আবু বকর জন্ম নিছে হযরত ওমর ইবনে খাত্তাব জন্ম নিছে তাদের সৌভাগ্য কত যখনই আপনার দেখতে চাইতো দৌড় দিয়ে আপনার রওজার কাছে আসতো আপনি ইন্তেকাল করার পরে রওজার কাছে আইসে দেখা করে যাইতো আর আমি জিহাদি চলিয়ে যাইতেছি আমার বাংলাদেশ থেকে যারাই আসে তারাই তো নির্দিষ্ট সময়ের ভিতরে চলে যাইতে হয় বাবা চোখের পানি দিয়ে ইতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় আধা ঘন্টা কাঁদলাম বাংলাদেশে অনেক ভক্ত যারা সৌদি থাকে এরা আমার কান্না দেখে আমার বুকের মধ্যে নিয়ে বলে হুজুর আমরা এই দেশে 3-4 বছর থাকি বেতন কম পাই তারপর মদিনা ছেড়ে যাই না কারণ মনের কষ্টগুলো আমার নবীর কাছে বুঝাইয়া বলার না আল্লাহ আমার নবীর কাছে যখন আপনার আমার পাপের বোঝাটা সাবমিট করা হয় আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে উম্মতরা রে এই জন্যই কি আমি তোদেরকে রাইখায় ওদের মাঠে মার খাইছি আমি কি এই জন্যই তায়েফের মাঠে মার খাইয়া 3 বার বেহুশ হইছি আমি তোদের জন্যই নামাজটা রাখার জন্য সালাতু মিফতাহুল জান্নাহ আমি নামাজটাকে তোদের জন্য জান্নাতের চাবি হিসাবে রাইখা আসি এই জান্নাতের চাবি দিয়া তোর জান্নাত তুই খুলে জান্নাতে ঢুকবি আমি নবী জান্নাতের সভাপতি তুই নামাজটা পড়লি না বান্দা আমি নবী যখন বলবো অরে আমি চিনি না তখন তোরে কে জান্নাত দিবে বল এ আমার কলিজার টুকরা আমার ভাইরা এ যুবক ভাইরা হেলায় খেলায় নামাজটা নষ্ট করে দিলি ভাই আয় আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জীবনে নামাজটারে নষ্ট করিস না এই নামাজ যারাই নষ্ট করছে
এই জমিনে তারা শান্তিতে থাকতে পারে নাই যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না দেখবেন আর ব্যবসা করেও শান্তি নাই ব্যাংকের টাকা ঠিকই আছে বিবির কাছে দাম নাই সন্তানের কাছে দাম নাই সংসারে কোনো শান্তি নাই আর যারা দেখবেন অটো রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সরমুনার মুরিদ হোক আর তাবলিগ ওয়ালা হোক ভাই যে সে যে দল করুক না কেন পাঁচ ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে আছে ওই মানুষটার দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি দেখবেন যারা শিল্পপতি বউর হাতের পাক খাইতে পারে না কাজের বুয়ার হাতের পাক খায় হে কথা কও না কামিয়া হে সকল বড় লোক দেখবা একটা সান্দু বো সান্দু বিবির হাতের খাবার খেতে পারে না ওই এমজি মুগির শান্তি কাছে তাই বাবু ওই যে 15 বছর করছে এখন দেখেন বাসার লাগে পুলিশের কেলানি খাওয়ার ডরে সালমান সব দাড়ি সুদ্ধা সাইছে লাইছে নগেন বাবু হয়ে গেছে এই মুসলমানের বলা ভালো করে বুঝো টাকা থাকলে শান্তি থাকে না অটো রিকশা চালক এই গরিব ভাইদেরকে যারা দিন মজুরি খাটে সারাদিন কষ্ট কইরা ইটটাই না মাটিটাই না চাউল কাঁচা মরিচ কিনে আইনা বিবির হাতের পাক খাইয়া আহারে শাক ভাত খায় আরামে পেটটা ভরে খাইয়া ঘুমায় থাকে আবার ফজরে আজান দিলে মসজিদে যায় এই জিন্দগি ভালা না কুত্তা কুত্তা পিলার মতো দুনিয়ায় চলা জনগণের ভালোবাসা নাই মানুষের ভালোবাসা নাই বোকা সারা জিন্দগিতে পাওয়া যায় না এই জিন্দগি ভালা হিসাব করে দেখো আলহামদুলিল্লাহ বলে লাগেন আল্লাহ আকবার জোরে বলতে হবে না মুন্ডা খারা ওগা আজকে ভালো হয়েছে আমি বলছি তাহলে ওয়া দাদা নামাজ করা শুরু করার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এই কোনায় দেনে কলের আই দর্শি দাদার অবস্থা হাত তুলতে না মগাড়ে লাগে জানো নামাজ উনার একরে মাপ না মাপ না বুঝতে আছে যেটা পড়া লাগবে না নামাজ না এইবার লাস্ট চান্স নামাজ পড়বেন তো ইনশাল্লাহ উড়েন হাত উঠে নাকি দেখি এবার কে কে নামাজ পড়বেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ দেখো না আল্লাহ দেখো আল্লাহ কেরানীগঞ্জের আমার কলিজার টুকরা ভাইরা আমিও তো এখন কেরানীগঞ্জের বাসিন্দা আল্লাহ এরা দেখো তাকায় দেখো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়া শুরু করার আগে ওয়াদা দিছে এগো পাঁচ ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা না কইরা কবরে ডাক দিও না আল্লাহ এদের জুবুর গুনাহ ফেরেশ না কইরা কবরে ডাক দিও না নামাজ হবে ইনশাআল্লাহ আমার দিক তাকান আপনি যদি এই ওয়াদা দিতে পারেন আমি ওয়াদা দিলাম আপনার জন্য জান্নাত খারাপ হয়ে গেছে দুনিয়ার কেউ আপনার পক্ষে না থাকলে উনি একজন থাকবে কে 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 জোরে কোন কে 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 জোরে জোরে কে 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 ওনার সিনেম তো ডরাইতেছে আরে সিনব কেমনে এ আপনি যখন নামাজে দাঁড়ায় যান উনি আপনার সামনে চেয়ার পেতে বইয়ে থাকে আপনি যখন কি বলেন শুনেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উনি সিআর পাইদের সামনে বইয়া ছোট মা বাপের মতো বইয়া বইয়া কয় হামিদানিয়া আব্দি তুই ঠিক কথাই কইছ সব প্রশংসার মালিক আমি তুই তো শেখ হাসিনার কথা কস নাই আলহামদুলিল্লাহি রাব্বিল শেখ হাসিনা আলহামদুলিল্লাহি রাব্বিল খালেদা জিয়া আলহামদুলিল্লাহি সারা দুনিয়ার হুজুর ই কথা তোর কস নাই তুই কি কইছ বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হে কোরআন তেলাওয়াত করার পরে যদি আপনি আল্লাহু আকবার বলেন না চাচা ওই স্প্রে নেওয়া লাগবে না হার্টের রোগ হইব না গ্যাস্ট্রিকের ঔষধও খাইতে হইব না আলহামদুলিল্লাহ কর সব রোগ ভালো হয়ে যাবে কারণ সব রোগের ঔষধ অরুণা জিরু মিনাল কোরআনে মা হুয়া ওয়া শিফা এটা আমি কইছি না আল্লাহ কইছে কোরআন নাজিল করছি তোকে সর্বরোগের ঔষধ বানাই দিছি এটা আমি কইছি যে আমারে বানাইছে উনি কইছে সব রোগের ঔষধ হলো কোরআন তাহলে ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলবেন তো আপনি যখন এই কথাগুলো মালিকরে বলেন না নামাজে খারায়া আল্লাহ
দুনিয়ার আর কেউ আমার সামনে নাই তুমি বলে আমার সামনে বসা ইলিয়াস রহমান জিয়াদী কইলো জাহিদুল ইসলাম সাহেব কইলো এবং সভাপতি আব্দুস সাত্তার সাহেব বলল এ ইমরান মুজাহিদি বলল আর বড় বড় উলামা একরাম বলল আব্বাসী বলল কি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين شاش এত সময় আল্লাহর বুঝ দিছি এত সময় আল্লাহর বুঝ দিছি সমস্ত প্রশংসার মালিক তুমি হামিদ আলী আপনি ঠিক কথাই কইছো আর রহমানুর রহিম সাদাকতা আপনি একবার সত্য কথা কইছো 100% সত্য আমি সব রহমান আমি সব রহিম এরপর যখন কইছেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তুমি সমস্ত বিশ্বজগতের মালিক শুধু নয় ওই দুনিয়ারও মালিক রোজে মাহশারের মালিক ইয়াউমাল হাসরুল মুত্তাকিনা ইলা রহমান ইয়াব্দা তুমি রোজে মাহশারেরও মালিক ইয়াউমাইদিন তুহাদিসু আখবারহা যেই সময় আমার ছেলে মেয়ে টাকা পয়সা কাজে লাগবে না একমাত্র তোমার রহমতের আশায় কাজে লাগবে ওই দিনের মালিকও তুমি আল্লাহ তাআলা এখানে একটা কথা কই এত সময় তোমারে প্রশংসা করছি এখানে আমি একটা কথা কই আমার কথাটা হনো ক আমি শুনতাছি আমি তো সামনে বহা আপনি জনেই কথাটা বলেন ইহদিন সিরাতাল মুস্তাকিম ও রব আমি এত কিছু বলার পরে আমি একটা জিনিস চাই তুমি আমার ভালো রাস্তা দেখাইও নামাজ দিয়ে যাওয়ার পরে যেন আর সুদের টাকা স্যার দিয়ে না গুনি ও বাবা এত স্যারের সাথে কে তাহলে মুন আল্লাহর লিহানে আছে গ অথবা বাসায় বইয়ে বইয়ে হুমতাছে তবে আমার জানা আছে সুদ করোয়াজে আসে না বোতল করোয়াজে কমাসে গাঞ্জা খোর যদিও আসে ওয়াজের মাঠে বসে না ও সিপার মধ্যে খারাইয়া শুনে যখন গাঞ্জার বিরুদ্ধে কই আস্তে হাত টেনে ফাঁসায় ডালতে ডালতে বাইতে যায় কথা বল না কে রে ভাই আমার ভিতর সব কোয়ালিটি আছে তো সব আপনি একটা বক্তা কোন কোন তরিকায় কোন কোন ডোজ লাগবে এটা আমার ভিতর আল্লাহ দিছে অনেক আছে শুধু এক তরিকায় মাটির নিচে আর উপরে বলি জায়গা আর আমি তো সব বিষয় জানি যদি কোন তাহলে কি সবগুলোর ট্রেনিং আপনি দিছেন না দেখছি একটা ওরা দাঁড়ায় দাঁড়ায় কি করে নাউজুবিল্লাহ বলেন না একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে যখন আপনি বললেন ইয়াকা নাস্তাইন আল্লাহ গো এত সময় তোমার ইবাদত করি তুমি রহমান তুমি রহিম সব প্রসঙ্গে তোমার জন্য করছি আর তুমিও আমার সামনে দাঁড়ায় বলে উত্তর দিছো তাহলে এখন একটা কথা কও কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সঠিক সরল রাস্তা দেখাইবা না আল্লাহ কে দেখামু আল্লাহ তার একটা কথা কই গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ যে গাঞ্জা থুইয়া মুর্শি দেয়ছি ওইটা যেন আর না ধরি এই দায়িত্বটা নেও আল্লাহ কর নিলাম আল্লাহ যে সুদের টাকা আর হাত দিয়ে গুনবো না ইহদিন সিরাতাল মুস্তাকিম ভালো রাস্তা দেখো আর সুদের রাস্তার দিক নিও না আল্লাহ জিনার দিকার নিও না আল্লাহ বেনামাজি যে রাস্তায় আছে ওই রাস্তায় আমার নিও না গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ যে রাস্তায় তোমার অন্ধকার পথ বর্ষ্ট হয়ে মানুষ চলে গেছে ওই রাস্তায় আমারে নিও না আল্লাহ কয় দেহি না বাইরানের পর কি করো সোইডার পরে মেসেজ করে কি করব না করব পরে যখন নামাজটা পড়ে আই আই ইমাম সাহেবের কাছে নামাজটা পড়ে আই আই দোকানের সামনে বসে যখন কোন এ কুদ্দুস ভাই একটা সিগারেট দাও তো আল্লাহ কয় এত সময় কি কইলে রে এখন কি লাড়ি দরজকে আমি বলি নাই আল্লাহ কি কই শুনে ও বান্দা তুই না কইরি গায়রিল মাগদুবি আলাইহিম আল্লাহ আবার ছোট্ট একটা সূরাও বললি কুল আউযু বিরাব্বিন নাস এ সূরা ফাতিহার সাথে সূরা মিলানো কি ওয়াজিব না কি লাগে ওয়াজিব তুই যে সূরা ফাতিহার পরে এরপরে কি কস ওইটা আমি হুনতাছি মালিকিন নাস ইলাহিন অথবা তুই এই সুরাটা পড়ছো ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার
অথবা তুই এই সূরাটা পড়ছস আলাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকীন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ নামাজে যখন আনছো ওই টেরে টাকা নামাজি আমার বানায়ও না ওই দুই ডুব লেগে নামাজি বানায়ও না ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজি যখন বানাইছো মুসল্লির খাতায় নাম গহন দিছি আজ থেকে সব বাদ দিছি আমার সঠিক পথে সঠিক রাস্তায় নামাজ পড়ার সুযোগ দিও আল্লাহ কয় দিন উতার আগে কি কইছো আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ভাতিজা ভাই মরে গেছে ভাতিজার সম্পদটা বুঝাই দিছে মন খারাপ মনে হয় বুনটা মরে গেছে ভাইগনা গুলা আছে অগো সম্পদটা ঠিক মতো দিস বুনের হকটা ঠিক মতো দিস ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম এতিমের মাল মাইরে খাইছ না গরিব অসহায় মানুষের মাল মাইরে খাইছ না তলার তুই ফাওয়াইলুল মুসাল্লিন যে কইতেছ ওটা কাম হইব না কথা বল না কেন শুনেন তা হইলে এই সূরাটা কেন নাযিল হলো এ কষ্ট হইতাছে টাকা নাই এক পোলায় রাস্তা রাস্তা ঘুরে আর প্রথম গেছে উত্তার কাছে চাচা আপনি তো জানেন আবু জাহেল আমার স্বাস্থ্য চাচা কয় হ জানি কি হয়েছে কয় হ্যার কথা কইলে কেউ আমার মামলাও নেয় না আর আমার একটা বুঝও দেয় না উৎপা কিন্তু সবচেয়ে বড় শত্রু আমার নবীর সুবহানাল্লাহ ভাইতে যে কইলেন উৎবাবান নবীর এমন শত্রু শত্রু এই যে হিজরাতের রাত্রে যে নবীর এই যে জাহিদ সাহেব বলে গেল হিজরাতের রাত্রে যে পঞ্চাশ জন যুবকরে চা পাটি দিয়া পঞ্চাশটার এক একজনের হাতে দুইটা করে চা পাতি দুই ধারে ধারালো এমনে দিল কাটে এমনে দিল কাটে এমন তরবারে হাতে দিয়া চা পাতি দিয়া খাড়া করার একসা আমার নবীর ঘরে এ মাকামে হুজুর যেখানে আমার নবী ছিলেন মা খাদিজার ঘরে দুইতলা বাড়িটা দুইতলা দুতলা দুইতলা দুতলা ঘর মা খাদিজার কাঠ দিয়ে বানানো কি শক্ত ঘর এই ঘরে পাশ দিয়া পাহাড়ে সারে পাশ তাকায় দেখেন নবী জানালার কাপড় সরাইয়া বেইমান গুলো দাঁড়ায় রয়েছে এমন এমন শক্তিশালী বেইমান যাদেরকে মুহাইয়া করার মতো যাদের সামনে দাঁড়ায় তরবারে নিয়ে মোকাবেলা করার মতো মক্কায় ডুপ্লিকেট আর কেউ নাই এই পোলা পান গুলা খারাই রয়েছে তারে মারার লাইগা এ সাইজ এনেব এ তুই যাইস ধর এ রা হইছে তোরা দূরে হেনেব বেশ গলা দিছর বহে নেব এ তুই তিনুড়া বহে তুই বহ মিডিয়া আছে তোর তোর ভিডিও করা লাগবে না তারপর মোবাইল দূরে হইছে আলহামদুলিল্লাহ বলে তারপরে এদেরকে ধন্যবাদ জানাই কেন জানেন এই ছেলেগুলো অনেক কষ্ট করছে বাজার লেগে এরা শুনে সিলিয়াস রহমান জেহাদি আইব এরা আপনাকে দাঁড়ে দাঁড়ে গেছে বারে বারে গেছে দৌড়ে গেছে এই পাটিগুলো ওরা বিছাইছে এই যে দেখেন আমি তাই আরামে বই রয়েছে চেয়ার এই চেয়ারটা কান্দে করে ওরা আনছে কি তুমি বুড়াই আনো নাই বরং এটার বিরোধিতা করছো আমরা জানি এই বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে পাটিগুলো বিছাইছে ওরা আপনাকে বসতে দিয়ে ওরা খারাই দিছে ওর জন্য দোয়া করার দরকার আছে না কিছু কিছু আল্লাহর ওলি আছে হেনে বুড়া রমজান মাস আসলে পোলা গুলারে মসজিদে ইফতারি বেশি খাওয়ানোর জন্য অগো খেদাই দেয় হে ভাই দা হে ভাই দা হে ভাই দা মসজিদ থেকে ওই যে মসজিদ ইফতারি যায় না এই গ্রামে আছে কিনা জানি না আমাগো গ্রামের কথা আমার গোপালগঞ্জে এই ব্যারাম আছে ক্যান্সার আছে বুড়া গুলা যখন থাক তোমার গোটা আছে ওটা তোমার গোটা না কই আমার গোটা কই আমরা তো লোক বালাই লেখ হই আমাগো এলাকার মসজিদে আমি আবার ওই মসজিদের আমাগো গ্রামের মসজিদের দুইটা মসজিদের সভাপতি আমি তো নিজে একটা কেরানি গঞ্জে মসজিদ করছি আলহামদুলিল্লাহ বলে নিজের অর্থায় আল্লাহর ইচ্ছা করছি 4 কোটি টাকা খরচ করে দেখে আসবেন চড়াইলে ওই যারা দাওয়াত দিতে গেছিল ওরা দেখে আইছে আমার ওয়াদের সমস্ত টাকাটা মসজিদে খরচ হয় তো আমি আজকেও আমার গ্রামের মসজিদে 4 লাখ টাকা দিছি আজকেও পাঠাই দিছি রড কিনে দিলাম ছাদের রড আজকে ওটা সভাপতি কাজ ধরছে রড লাগবে বললাম ঠিক আছে সব ছাদের রড আমি দিলাম ইনশাআল্লাহ আজকেও 4 লাখ টাকা দিছি খালি ভাবেন হুজুর বুঝি পরে বাতে বাগুন দেয় না আমরা নিজেরা বাগুন এখন পুরা খাই পরের ডাকুন খাই কথা কর না কেন খালি হুজুর গবদন হুজুর গবদন হুজুর খালি খায় ফ্রেন্ড টুকুলা খায় পায়জামার কি টুকুলা খায় দাওয়াতে গেলে খালি বদনা
কথা কোন না এই লাগে হুজুর এখন খায় না যা খামুই না বদমাশ তোর বাসায় যা কথা কোন না কেন নিজেরা বাজার করে খায় আগের হুজুরে খাইছে যাইয়ে প্রথম টাইনে টেনে পায়জামার কিছু তুলছে দিল দিছে যেন পরে রক্ত খাও না লাগে ওই দিয়ে হানো হুজুরকে খোটা দেয় কথা কোন না কেন এখন দেখবেন তালবে ইলমকে দাওয়াত দিলে আর আধা প্লেট দুবারে বিরিয়ানি খেতে পারে না হুজুর এখন বিরিয়ানি সাথে খাই না কথা কোন না কেন আলেম ওলামারে বকা দিয়েন না আলেম ওলামারে যারা সত্যিকারে হালাল টাকা দিয়া একটা অক্ত খাওয়ায় রাসূল বলেন মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি যে আলেমকে সম্মান করে খাওয়ায় নাই আমি নবীকে সম্মান করে খাওয়াইছি খবরদার বাবা আলেম হইতে পারেন নাই তবে আলেমরে গালি দিয়েন না কারণ আলেমের নৌকা বান্দা কোথায় জানেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমদের প্রত্যেকটা আলেমের রশি বাঁধা আমার বিশ্ব নবীর রজার সাথে আপনাকে খাড়া কান্দি না সারা দুনিয়ার ইমামের রশি বান্দা আমার বিশ্ব নবীর সাথে কারণ আমার নবী ইমাম ছিলেন আমার নবী ইমাম আমার নবী খতিব ছিলেন আপনার মসজিদের ইমাম সাহেব যদিও 5000 টাকা বেতন পায় ওনার নৌকার রশিও বান্দা বিশ্ব নবীর সাথে কারণ আমার নবী ইমাম ছিলেন আমার নবীও খতিব ছিলেন কষ্ট হইতেছে কে কইছে আপনার কষ্ট নবীর কথা গুলো গুলো কষ্ট মনে করবেন না দেখবেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে গেছে তো আমার নবী দেখতেছে যেই সময় উতবা সবচাইতে বড় শত্রু যার নেতৃত্বে যার যার সব যার মাইন্ডে আমার নবীরে মেরে ফেলাবার ষড়যন্ত্র প্রথমেই বদমাশ করছে হার কাছে যে নালিশ দিছে এতিম ছেলেটা চাচা আমার চাচা আমার টাকা গুলা দেয় না আমরা তিনটা ভাই বোন না খেয়ে পড়ে রয়েছি আমার আব্বা ইন্তেকালের আগে ওনার কাছে আমাকে সম্পদ সব ব্যাগে বইরে দিয়ে বলছে আমার ছেলে মেয়ে দুটা তো অসহায় এদেরকে তুমি ঠিক মতো আমি ইন্তেকালের পরে টাকাগুলো বুঝাই দিও তুমি এলাকার মোরল নেতা তুমি দিও তুমি চেয়ারম্যান তুমি প্রেসিডেন্ট আবু জেহেল কয় আরে তুই মরে গেলে দায়িত্ব তো আমারই ভাতিজা ভাতিজা তো আমারই বাজান্দে এই জামানার 1-2 লক্ষ টাকা নয় 59 লক্ষ টাকা আবু জেহেলের হাতে বুঝাই দিয়ে মারা গেছে এই বদমাশ যখন আবু জেহেল দেখলো এতগুলা টাকা আর নাবালক বাচ্চাগুলার হাতে দিব এদের তিন ভাই বোনকে বাসায় নিয়ে গেছে ঠিক মতো খাইতেও দেয় না বাজার মনে রাখবেন আল্লাহ যে বলছি ইয়াদুল ইয়াতীম ইয়াতীমদের কষ্ট দিয়া তাদের মাল খাইয়া ফেলাইস না তুই যখন ইয়াতীমের মাল বক্ষণ করবি অনেকে আছে ইয়াতীমখানার টাকা বাবা নিজেরা মারিয়া খায় বাজার ইয়াতীম ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিয়া বের করে দেয় আমার আল্লাহ দুনিয়া সব মাইনা লয় ইয়াতীমদের কষ্ট কেউ মাইনা আমার আল্লাহ নেয় না বাবা একটা গরিব মানুষের কষ্ট আল্লাহ যারা কেউ বুঝে না উৎপা কয়শোর তোরা তিন ভাই বোন না খেয়ে ঘুরতেছে আমিও বুঝতেছি আমারও মায়া লাগতেছে আমি যদিও মোহাম্মদের দুশ্মন একটা কথা কই সঠিক বিচার পাবি কোন জায়গায় গেলে চাচা 10 বছরের বালক বলে চাচা কই গেলে বিচারটা পামো সঠিক বিচার দেখ মুহাম্মদ এখন ঘুমাইতেছে তার কাছে যা ইদা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল বিচার যদি সঠিক পাইতে চাও আমি এবং আমার রাসূলের কাছে যাও আর সঠিক বিচার সারা পৃথিবীতে আমি আল্লাহর আরশের যে নিচে ছায়া পাবে না ঘোষণাটা কার জোরে বলেন কার যারা আওয়ামী লীগ করছে এখন আমি কোনো মামলাই ছিল না 15 বছর কথা কর না কেন কষ্ট হইতেছে ও গামজানি আওয়ামী লীগ এর কষ্ট ও টু কেউ আগে তো কথাই কইলে দেন না স্টেজের তো হুজুর ওদিকে যাই না ঠিক না আল্লাহ যারা ঠিক কইছে এগো মাফ করে দিও আর যারা চুপ করে বয়ে রইছে এগো বাড়ি করতেন ছিল বাড়িতে যাই ও বাবা নাই তো মাহফিলের দাওয়াত দিতে গেলে চেয়ারম্যান মেম্বারের নাম সবার উপরে দিতে হইব
কথা কন না কেন আমার নেতার নাম আগে দিবি হালাকে সবচাইতে বড় উপরে থাকবে একজন সভাপতির নাম একজন আলেমের নাম এর যদি তার নাম মন মতো না হয় পোস্টারও বাদ ওয়াজও বাদ পুরি বাবা রে বাবা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন উতবা আমার নবীর শত্রু দেখেন কয় শুন এই বদমেশের কাছে আমি যেও দাঁড়াইতে পারবো না তুই কানলেও কামাইব না মুহাম্মাদের কাছে যা সঠিক বিষয়ের পাশে যা এবার কানবেন কোন দিক তাকাবেন না ডাইরেক্ট এই সূরা মাউনের তাফসীর ডাইরেক্ট সামনে নজর এই এতিম তিনটা বাচ্চা কাঁদতে কাঁদতে নবীর হোর বাড়ির সামনে খাড়া হয়েছে মাকামে উযুন যেখানে মা খাদিজার বাড়ি এখনো পর্যন্ত বাড়ির সামনে দাঁড়ায় বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাআলহেনা এবার দাম শাস্তে রক্তে আমার নবী একটু আরাম করতেছিলেন গো বাবা হুজুরের চাচা যায়েদ হুজুরের চাচা হামজা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় বাতি জারে পাহারা দেয় হামজা পাহারা দেয় হুজুরের চাচি উম্মে ফাজল আব্বাসের বিবি নবীর খেদমত করে মা খাদিজা খেদমত করে এতিম তিনটা বাচ্চা ঘরের সামনে যে ডাক দিছি আ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঘরের মধ্যে থেকে হামজা শিয়া কয় এখন ঘুমাইতেছি যা পরে আইছি বাচ্চা দুটো ফিরে গেছে এক রাওয়ায়েত আসছে ফিরে গেছে আর এক রাওয়ায়েত আসছে আমার আল্লাহ আমার নবীরে সবপে দেখাইতেছে বাচ্চা দুটো যখন ঘুরে ঘুমাইতেছে ঠিক আছে আমরা পরে আমরা জিব্রাইলে পাঠাই দিয়ে কারণ নবীদের স্বপ্ন ও হয়েছিল তাফসিরে দেখবেন সূরা মাউনে সূরাটা তো নামাজের মধ্যে পড়েন কিন্তু তাফসির মাফসির দেই খালি আমরা কুমু কেন বাচ্চা দুইটা যখন ফিরে যাইতেছে ঘুমাইতেছে নবী ঠিক আছে ঘুমাক পরে মনে আমার আল্লাহ বলে বাবা জাতাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিহমাতি রাব্বিকা ফাহাদ্দিথ ও নবী আমি সব সহ্য করতে পারি কোনো ইয়তীম যদি কারো কাছ থেকে ফিরে যায় কিছু চায় ওদের খালি হাতে ফিরাবেন না অরজন মুক্ত হস্তে চলে যাইতেছে নবী ঘুমাইতেছে আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে নবীর সবচেয়ে ভিতরে বলতেছে এতিম দুইটা মুখ কালো করে চলে যেতেছে আমার কলিজে লেগে গেছে আমার নবী ঘুমের থেকে না নবীরে ঘুমাইলে অজু ভাঙ্গে না ওলামা কালাম আপনারা জানেন মাসলা নবীরে ঘুমাইলে কেন অজু ভাঙতো না আপনারা আমি ঘুমাইলে অজু ভাঙ্গে কারণ নবীরে ঘুমাইলে তাদের অন্তর ঘুমাইতো না নবীরে পায়খানা প্রস্রাব ছাড়া তাদের অজু ভাঙতো না ফরজ গোসল ছাড়া অজু ভাঙতো না আপনার আমার যেই নাপাকি জিনিসটি আপনার আমার পয়দা হয়েছে আপনি কি জানেন এটা দুনিয়ার সমস্ত নবীদের বিজ্জুটা পাক আর আপনার আমার বিজ্জুটা না পাক এই মুসলমানের পোলা আপনি কি ভাবতেছেন নবীদেরকে আমার আল্লাহর মাইন্ডে লেগে গেছে যখন এতিমরা ফিরে যাইতেছে নবী গেলে কিন্তু অসুবিধা আছে আমার নবী দৌড়ে নিয়েছে আছে কি এদিকে এদিকে আব্দুল এদিকে এদিকে কি ছিল বাবা নয় বছর দশ বছরে আব্দুল্লাহ দৌড়ে এ কয় আপনার নাম মুহাম্মদ না হ্যাঁ আমার উতবা বিন রুবিয়া বলল আপনার কাছে আইলে বলে সঠিক বিচারটা পাম আসলে আসলে কষ্ট হয়ে গেছে আল্লাহ আমিন রব্বান আজলাম তুসানা ওয়াই তো সঠিক বিচার করলে নবীরা করছে আর উলামা ইকরামের কাছে আছে কথা কর না কেন জোরে কর আরো জোরে এই জন্যই তো সৌদি আরবের প্রত্যেকটা মসজিদের জাতীয় মসজিদের ইমামরা হলো সবচাইতে বড় জোর সাহেব আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে ফাঁসি হয় আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে মার্শেন ডাকায় হাত কাটা হয় আর আমাগো ইমাম গো উল্টা ফিলে আরো বাস দেয় ওই দেশের ইমামদের কত পাওয়ার জানেন মদিনার ইমাম সাহেব হলো পাঁচজন পাঁচজন ইমাম সুপ্রিম কোর্টের সবচাইতে বড় বিচারক
তারা যা হুকুম দেবে তাই বিচারের রায় হবে শুধু মনের দিকে তাকায় বলতে হবে জমির মালিক কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদিকে কে তোদের টাকা মেরে গেছে এই যে আমার আব্বাই লিখে দিয়ে গিয়েছিল সমস্ত টাকাটা তার কাছে রেখে গেছে সে আমাকে দেয়ও না খাওয়ানো দেয় না আমরা ঠিকমতো খাওয়ানো পাই না আমার বিশ্ব নবী যে বললেন তোরা যে খেলে আমার সালামটা পৌঁছে দিয়ে বলবি এতিম নবী বলেছে এতিমদের হক বুঝায় না দিলে আমার রব্বে কারীম তার জিন্দেগিটা লন্ডভন্ড করে দিবে এরা দুইজন নবী মুহাম্মাদের কাছে আসছে এইটাই বেঈমানটা শুই না আরো শক্ত হইছে দিমু তো দিমুই না সামনে আইবি শটকাম গুন্ডা ভাড়া করছে আমার বিরুদ্ধে মুহাম্মাদের কাছে আমার শত্রুর কাছে নালিশ দিছ সব ফুলারে দিমু আজকা বাজান রে বাচ্চা তিনটা কানতে কানতে আবু জাহেলের সামনে থেকে বিশ্ব নবীর কাছে গেছে নবীজি আপনার সালাম দিছিলাম বেঈমান আমাদের কথা শুনে নাই বরঞ্চ আমাদেরকে উল্টা ফিলে মারছে এই কথাটা শুনতে দেরি আছে গো বাবা আমার এতিম নবী বেঈমানের সামনে দাঁড়ায় বললেন বেঈমান দুনিয়ার সব আমার নবী মেনে নিতে পারেন আমার আল্লাহ মেনে নিতে পারেন কিন্তু এতিমের কষ্টের হাক আমার নবী মানতে পারেন না কারণ আমি ছিলাম ইয়াতিম আমার আল্লাহ সেটাকে টার্গেট করে বলে বাবা যাদেরকে আইলেন পাবো না নবী আপনার আমি এতিম অবস্থায় পেয়েছি আপনার মনের দুঃখগুলো আমি মুছাইছি আপনি টাকার মালিক ছিলেন না টাকার মালিক বানাইছি আপনার পয়সা ছিল না পয়সার সন্ধান দিছি ভালোবাসার মতো লোক ছিল না সেই লোক জোগাড় করে দিয়েছি নবী আজকের মক্কার সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারে আপনার বিবাহ দিছি এতিমদের কষ্ট আপনি বুঝবেন এতিমরা যেন কখনো আপনার কাছ থেকে কষ্ট পাইয়া না এতিমের পক্ষ নিয়ে আসছি চাচা দিবা কি দিবা না যখন বেঈমান বলতে গেছিল দিমু না এক সেকেন্ডের ভিতরে সুর পাল্টিয়া কয় বাতি যারে আমি সব কিছু দিতে এখন রাজি আছি কেন উত্তর লাভ দিতে রাখে কি রে ভাই তুই তো কোনোদিন মুহাম্মাদের কাছে পরাজয় বরণ করার কথা না তুই মুহাম্মদ কি বললো তো সামনে দাঁড়ায়া দিবা কি দিবা না আর তুই কইলি সব দিতে রাজি আছি কারে বেটা তুই কি দেখবি আমি দেখছি মুহাম্মদ যখন কইছে দিবি কি দিবি না খালি করা মেজাজ দিয়ে কইছে দিবি কি দিবি না মুহাম্মাদের সামনে থেকে এমন এক সিংহ আমার দিকে আসতাছে আমার ঘাড় মটকায় খাইয়ে ফেলাইতে চাইতেছে আমি এই দরে তাড়াতাড়ি দিয়ে দিছি শুধু আমার দিকে তাকাবেন নামাজে দাঁড়ায় যখন দেখেন এই কথাগুলো বলে গেছেন আল্লাহ আমার সঠিক রাস্তা দেখাবেন রব্বে কারিম ওয়াদা দিছে যা নবীর তরিকায় যখন তোর জিন্দেগিটা পরিচালনা করবো ওয়াদা দিয়েছো তোর জীবনটা আমি সুন্দরী করবো আল্লাহ আকবার করে বলেন তো আল্লাহ আকবার করে বলেন তো এই আদর্শবান মানুষ কোনোদিন সন্ত্রাসী হইতে পারে চরিত্রহীন হতে পারে আমি ইলিয়াস রহমান জিহাদি চরিত্রে ভেজাল থাকতে পারে আপনি মাতুকবার আপনি এলাকার নামাজি বড় দাবি করেন আপনি তাবলিগলা সরমুনার মুরিদ আপনি আলেম খতিব ইমাম সবচেয়ে বড় বুজুর্গ দাবি করেন আপনার চরিত্রে ভেজাল থাকতে পারে আমার নবীর চরিত্রে ভেজাল নাই কথা ঠিক না ঠিক আজকে আমার সেই নবী চরিত্রবান ওয়ালা নবীরে ভারতে এক পান্ডা এক পরহি আমার নবীরে গালি দিয়ে কয় নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল আমার নবীরে যদি এই কথা কেউ কয় ও যদি খারা কান্দি জন্ম নেয় ওরে খারা ভাবে গাইরে ফেলাবো ওরে সোয়াইয়া গাড়বো না কথা ঠিক না বেঠিক ওরে পুইতা ফেলাবো একবারে খারা অবস্থায় পুইতা ফেলাবো ওরে খারা অবস্থায় পুইতা ফেলাবো কে কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত তো দেখায় না আলহামদুলিল্লাহ বলেন নবীজির শত্রুরা কতটা 100% শিওর
আমার শত্রু থাকুক মেনে নিব কথা কর না কেন আমার বাবার শত্রু থাকুক মেনে নিব আমার নবীর শত্রু যদি কেউ থাকে আমি বলি নাই আমার নবী বলেছে মান সাব্বা নবিয়ান ফাকতুলু মান সাব্বা নবিয়ান ফাকতুলু যে আমি নবীরে গালি দিবে আমার চরিত্রনে কথা বলবে ওর জায়গায় মাইরে ফেলবে ঠিক বিশ্বনবী বলেছে আর আল্লাহ কোরআনে কি বলছে শুনেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا আমি আল্লাহর গালি দে আমি কিচ্ছু কম না কেন আমি তোরে বানাইছি মার পেটের মধ্যে লাচ্ছি দিছি মা এই লাচ্ছির কথা আমার বাপের কাছেও কয়নি যেমন একটা প্যাডে আমার ঢুকাই দিছে আজ রাইলের মতো খালি দিন ভরে লাই তেয়ার হয়ে ফুটবল খেলা কয়নি এমন কি আমার নানির কাছেও আমার মা কয়নি ঠিক না বেঠিক মাই কষ্টের কথাগুলো গোপন রেখে রেখে নয়ডা সাতটা আটটা নয়ডা মাস চলছে বাপ কয় কি রে তুই জিম আজকে সোজ হয়ে চল তোর তো আরো দুইটা বাচ্চা আছে তুই এরকম কাবু হয়ে গেছো কে মা গোপন করে কয় না যে তোমার এই ছেলে মেয়েটা আমার অনেক কষ্ট দিতেছে এই কথাটা কয় না মা শুধু বলে শরীর না ভালো লাগে না তুমি দোয়া করো আরে মা আরে দুঃখিনী মা সব কষ্টগুলো হজম করে গোপন করে মা বাথরুমে গেছে কারণ তোমার সাইজটা আমার সাইজটা একটু বড় হয়েছে আগের ভাই বোনগুলা দুই কেজি আড়াই কেজি হয়েছে তুমি আর আমি যখন জন্ম নিছি মার পেটের মধ্যে তুমি আর আমি সাড়ে তিন কেজি হয়ে গেছি মা সিজার সারা তুমি আর আমি আসবো না হাসিস না যুবক এখন চোখের পানি ফেলে এক কার আল্লাহ সেই কথাই কোরআনে বলে তোর পেটের মধ্যে তোর মায়ের পেটের মধ্যে তোর সাইজটা বড় হয়ে গেছে কারণ তোর মার খাওয়া দাওয়া একটু ভালো হয়েছে তুই তাড়াতাড়ি বইলে গেছে পেটের মধ্যে এখন আর তুই তোর মার নরমাল ভাবে তুই ওই মায়ের স্থান দিয়ে আসবি না তোর মায়ের পেটটা কাটা লাগবে ডাক্তার চেক আপ করে দেখে তুমি আর আমি দুনিয়ায় সহজে আসবো না মার আনাম পেটটা কাইটা তোমার আমার আনতে হবে দেখবেন মা অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বাপ জিজ্ঞেস করে কিরে তুই এমন করতেছিস কেন এত কান্দছ কে আমি আসি তো এই হসপিটালে এখানে দাঁড়ায় আছি মা দুঃখিনী বলে দেখো রে আমার খুব ভয় লাগতাছে জীবনে তো ডাক্তারের কাছে আসি নাই আমার আরো দুই তিনটা বাচ্চা হইছে কোন বেলায় ডাক্তারের সিজার লাগে নাই গো এইবার সিজার লাগতাছে মন কেন জানো বলে আমি বাঁচবো না বাজান এই কথাটা আমি কেন বলছি জানেন এটা আমার মা দুঃখিনীর সামনে হয়েছিল আমাদের তিনটা ভাইকে জন্ম দিয়া আমার চতুর্থ ভাইটা জন্ম দিতে যায় আমার দুঃখিনী মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল গো মা আমার মা বলছে রিলিয়াজ রাপ্পা আমার ইলিয়াস মাদ্রাসায় গেছে হরে একটু আমার দেখাইবানি তখন আমার মা প্রেগনেন্ট অবস্থায় বাবা আমার চার নাম্বার ভাইটা আমার মায়ের পেটে পেটে থাক অবস্থায় আমার মা আমার বিদায় দিয়ে বলছে ইলিয়াস রে যাও গো বাবা যাও জীবনে হয়তো তোমার সাথে আর কোনদিন দেখা হইব না যদি আমি মা মরিয়া যাই ও তাল গালিম বাজানরা আমি মায়ের ওয়াস্টার কেন এত বেশি করে জানুস নি আমার আব্বা আমারে বলছিল যে তোমার পরীক্ষা চলতেছিল তোমার মাকে আমি দেখাইতে পারি নাই গো বাজান কারণ তোমার মা তোমারে দেখার জন্য পাগল হয়ে গেছিল
কারণ তোমার মা ভেবেছিল আর কোনদিন আমি ইলিয়াজের মুখখানা দেখব না। আমার মা যেদিন চলে যাবে ডেলিভারি হওয়ার সময় তখন আমার মা আব্বারে বলে আমি সব কষ্ট মেনে নিয়ে গেলাম আমার ইলিয়াজের মুখখানা দেখতে পারলাম না। মা তুমি কোন জায়গায় কেমন আছো জানি না গো মা, আল্লাহ তুমি আমার মা দুঃখিনীর কবরে কষ্ট দিও। আমার মতোই মাজমার মধ্যে কার যেন জন্ম দুঃখিনী মা, আমার এই ভাইদের মাও তো গোপনে গোপনে অনেক লাত্তি খাইছে, দাদির কাছেও বলে নাই শাশুর কাছেও বলে নাই এমনকি আমার আব্বার কাছেও বলে নাই গো। যুবক রে তুইও যখন বিবাহ শাদী করবি তখন বুঝবি, তুইও যখন বাবা হবি তখন বুঝবি একটা মা একটা সন্তান জন্ম দিবে কত হাজার লাত্তি খায় রে মা। আমার মা আর মাত্র পাঁচ মিনিট পরে বিদায় নিবে, আমার আব্বারে তখনো দাঁড়ায় দাঁড়ায় বলে ইলিয়াজের আব্বা আমার ইলিয়াজরে আনছেন। আমার আব্বা তখনো বলে ঠিক আছে তুই যখন ওর জন্য তো পাগল হয়েছে, ওর তিনটা পরীক্ষা হয়েছে শুনছি, আর সেমাহি পরীক্ষা চলতেছে, যা আমি কালকে নিয়ে আসব। হে যুবক রে তখন আমার মা কি বলছে জানো, হার আনতে হবে না ইলিয়াস রে তুমি বইলো, ওরে দেখার জন্য আমি মা পাগল হয়ে গেছিলাম। কিন্তু যাইবার আগে একটা কথা বলে দিয়া যাই ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াস রে তুমি কোনোদিন কষ্ট দিও না, ওরে মাদ্রাসায় পড়াবার জন্য যত যা কিছু দরকার দরকার হয় আমার বাবার সম্পদ দেইছে, ওরে মানুষ কইর ও যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া চিল্লে চিল্লে কাম দে বাবা। আমি যেই মসজিদে আজকে 4 লক্ষ টাকা রট কিনা দিলাম ওই মসজিদের সামনে আমার জনম দুঃখিনী মা ঘুমায় রয়েছে গো বাবা। আমি আজকে দানটা করতে পেরে আমার জীবনে সবচাইতে বেশি তৃপ্তি লাগতেছে। আল্লাহ মাজমার মধ্যে আমার দাড়ি পাকা কোন বাজানের যেন মা নাই গো, বাজান ভুলিয়ে গেছেন এই চরের মধ্যে আজ থেকে 50 বছর আগে 40 বছর আগে ঢাকার থেকে যখন আসতেন নৌকা লাগতো বাবা। আরে বাবা যদি একটু আসতে দেরি হইতো জনম দুঃখিনী মা আষাঢ় মাসে টর্চ লাইট লয়ে রাস্তায় দাঁড়ায় থাকতো। আমার আব্দুর রহমান আসতে দেরি হচ্ছে কেন, ও কি ওর নৌকাটা ডুবে গেছে রে গো, না ও কোনো বিপদে পড়িয়া গেছে। বাবা মা রাতের খাবারটাও খায় নাই রে জাদু ভাই, আমি তোদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, মারে কোনোদিন কষ্ট দিস না ভাই, মারে কোনোদিন কষ্ট দিস না। বাবার অন্তরে কোনোদিন কষ্ট দিস না, আমার নবীর জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই ও। আমি তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, আমি যখন জাবালে কাবা যেটাকে বলা হয় আনজুম হোটেল বাবা 110 তলা বিল্ডিংটা বাবা জাবালে আমরের পাশেই বাবা, কয়েকটা বিল্ডিং একসাথে হইছে দেখবেন এই পাহাড়ের কাছে। আমার নবী প্রতিদিন বিকালবেলা বন্ধু বান্ধবের খেলা দেখতেন, জীবনে কোনোদিন খেলাধুলা করতেন না। আমার এতিম নবী যখন খেলা দেখতেন, আজকে আমার নবীর স্বাস্থ্য ভাই হুজুরের বড় চাচার নাম হারিস, মেজে চাচার নাম হাজাল, জুব্বুন জুবায়ের আবু তালেব,
হামজা আব্বাস আব্দুল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে পারো না সাইন নাম্বার সাসার নাম মুকাইদ বাবা এই মুকাইদের ছয়টা ছেলে ছিল আল্লাহর কুদরত বোঝা যায় না একটা ছিল কালেমা পড়ে নাই বাবা আবু লেহেবের চারটা ছেলে ছিল উতবা উতাইবা এর মধ্যে সবচেয়ে নবীর বেশি কষ্ট দিছে এই উতবা উতাইবার সাথে নবীর দুইটা মাইয়াও বিয়া দিছিল বাবা তখন আবুল জাস্তুবাইর কাছে মেয়ে বিয়া দিছে আপনারা জানেন জয়নাব আর উম্মে কুলসুম জয়নাব আর উম্মে কুলসুমের বিয়া দিছিল উতবা উতাইবার কাছে এদের কাছ থেকে সারাই নিয়ে আবার অন্য স্বামীর কাছে বিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলতে পারেন না এই স্বাস্থ্য ভাই নবী নবী কিছু কিছু স্বাস্থ্য ভাই ছিল হারেজের ছেলে মুকাইদের ছেলে জুব্বুনের ছেলে জুবাইরের ছেলে এরকম চারজন স্বাস্থ্য ভাই আমার নবীর থেকে বড় ছিল তারা বয়সে কারণ আমার নবীর বাবা ছিল আট নাম্বার আরো তো আটটা চাচা অনেক বড় বড় তাদের ছেলে মেয়ে হয়েছে বিয়া হয়েছে ও বাবা এই ঘরে স্বাস্থ্য ভাইয়ের সাথে গলায় হাত দিয়ে আমার নবী জামালে কাবার ওখানে খেলা করতে যাইতেন তো হুজুরের চাচার স্বাস্থ্য ভাই যেগুলা জুব্বুনের ছেলেরা বলতো এ মুহাম্মদ এই দেখ আমার আব্বা আইছে আমার লয়ে যাইতেছে আমার নবী তখন বইয়ে বইয়ে কামত আল্লাহ আকবার বলতেন না আর নবী বলতো ঠিক আছে আমি শুনছি আমার মার মুখে আমার আব্বা বলে সফরে গেছে একদিন একদিন আইব হঠাৎ করে আজকে একটা কথা কই বলে ফেলাইছে জুব্বুনের ছেলে মোহাম্মদ তোর মায়ের তোরে মিথ্যা বুদ্ধি দেয় নাউজুবিল্লাহ বলে এই জন্যই তো আমার নবীর কাছে আল্লাহকে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতি নবী আমার নবীর সামনে এমন কোন কথা বলবি না জোরে যেন আমার নবী কষ্ট পায় দেখবেন এই আয়াতটা এখনো পর্যন্ত রসুলের রওজার উপরে লেখা যেখানে আপনি সালাম দেন আল্লাহু আকবার জোরে বলতে পারেন না ওইখানে যাইয়া হাজিকে বারবার বলে এ হাজি সাল্লিম সাল্লিম লা তুকাল্লিম এ সালাম দিবি কোন জোরে কথা বলবি না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী দেখ ওই দেখ তোর নবীর এখানে জোরে কথা বলা যাবে না জোরে সালাম দেয়া যাবে না মনে মনে সালাম দে পুলিশটা কিন্তু বলে কেন তোর নবী জিন্দা বইয়ে রইছে রওজার মধ্যে প্রত্যেকটা উম্মতের সালামের জবাব তোর নবী দিতেছে আমার যেই নবী বইয়ে উম্মতের সালাম দেয় ওই নবীরে গালি দিল আর জায়গা মেরে ফেলে দেবে রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে হে দাও আল্লাহ কবুল করেন জোরে করে আমিন নবীর কষ্ট লেগে গেছে ছয় বছরের নবীর আমার কষ্ট লেগে গেছে কি বলছে তোর মা তোর লগে মিথ্যা কথা কইছে তোর বাপ বাইছে নাই তোর বাপ মরে গেছে আব্বুর কাছে শুনছি তোর বাপ ব্যবসায় যায় নাই ছয় বছর করে বাপ বিদেশ থাকে নি বেটা আমার নবী গালে হাত দিয়ে আব্বা আব্বা কয়ে কান্দাছে সন্দেহ হয়ে যায় সবাই ঘুরে ফিরে এসে স্বাস্থ্য ভাই রয়েছে মামা তো ভাই রয়েছে আমার নবীর ফুফাতো ভাই ছয়জন ফুফু সব ফুফাতো ভাইরা চলে আসছে আমার নবী আহে নাই জাবালে কাবার দক্ষিণ পাশে বইয়া কারণ জাবালে জাবালে মারোয়া যেটা এই সোজাই দেখবেন উমরা গেট উমরা গেটের ওই পাশে সেই জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো এখানে বই আমার নবী বই ওই সুরাতে কান্দাছে সারা দুনিয়া আমার নবীরে যদি কেউ কষ্ট দিত আমার আল্লাহর কলিজায় লেগে যেত হুজুরের চাচা আবু আবু তালেব রাস্তায় নেমে গেছে কইরে বাতি যা এ হুজুরের দাদা রাস্তায় নামছে হুজুরের সব চাচারা নেমে গেছে মুহাম্মদ কই বারবার মুকাইদের ছেলেদের বলতে এই তোগুলো কেন খেলতে গেল কই মুহাম্মদ তো দেখছিলাম মনে কানতে হামজায় দেন দেহি না বজন নে আপনাদের জানা সুলামা ইকরামাল বিদায় ওয়াল নিহায়া কিতাবের মধ্যে মুতালা করে দেখবেন আল্লাহর কুতুব লেখেন হুজুরের চাচা আবু তালেব যায় দেখে পাহাড়ের ডালুতে বয়ান নবী কান্দে আর বলে আব্বা তুমি যদি দুনিয়ার কোন জায়গায় বেঁচে থাকো গো আব্বা একটা বার কি মুহাম্মদ রে আসিয়া দেখে যাইতে পারো আল্লাহ তোমার পাগল গুলি যারা এই নতুন শহর বসিয়ে খাড়া কান্দি বসিয়ে এই যুব সমাজের মাহবিলে বসে যারা এখন আমার নবীর কথা মনে করে কাঁদে এদের বাবা মারে তুমি মাপ না করে পারবা না জানি গো মানি তুমি না বলছ আমার নবীর প্রেমে পড়িয়া যারা কাঁদতে কুলিন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম তোমার নবীর কান্নার কথা শুনে যারা কান্দে এদেরকে তুমি মাফ করে দিও
মজার আমি দেখব এখন নবীর আশেক কয়জন আছে আশেক খালি জিলাফির সময় মিলাদের সময় আর দেখবেন মিলাদুন্নবী পালন করার সময় নবীর বিরুদ্ধে যখন কথা কয় রাস্তায় নেমে একটা বেসকি দিবে এই গরম সুন্নি আর মিঠা সুন্নি একটারও পাওয়া যায় না এই আমার নবী জায়দা আবু তালেব কাঁদতাছে ভাতিজা কি লেগে কান্দে না বাবা চাচা আরে সত্য কথা কর আমার আব্বা কি নাই তোর মার কাছে জিগা আমি না পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে মা তুমি এতদিন আমারে বুঝ দিয়েছো তোমার আব্বা আছে আসবো তোমার আব্বা ব্যবসায় গেছে ও মা বলো তো ব্যবসা তো দুই প্রকার একটা হলো আখেরাতের ব্যবসা আর একটা হলো দুনিয়ার ব্যবসা আমার আব্বা কোন ব্যবসায় গেছে আমি না বলি বাবা ও আমি আখেরাতের ব্যবসার কথা বলছি তোমার বাবা আখেরাতের ব্যবসায় গেছে বাবা আমি মিথ্যা কথা বলি নাই ওমা তুমি এতদিন কেন গোপন রাখলা আমি তো কত আশা করেছিলাম আমি একদিন আব্বার কোলে উঠব মা যদি আমার আব্বা আখেরাতের ব্যবসায় যায় কোন দেশে পড়ে আছে মা একটু নেতি নিয়ে যাবা তোমার দাদুর কাছে জিজ্ঞেস করো দাদু ভাই আমার আব্বার কবরটা একটু দেখতে চাই আবু তালেব কান্দের কয় কলিজার টুকরা মুহাম্মদ রে নানার দেশে দেখতে যাব বাবার কবর যেই কয়দিন যাইতে আর আসতে সময় লাগবে এতটুকু সময় আমি তোমারে চোখের আড়াল করতে চাই না দাদু ভাই কিন্তু তুমি দাবি করছো যাও মাত্র এক সপ্তাহের মধ্যে রিটার্ন চলে আইছো উম্মে আইমান দাসির দিলাম মার সাথে যাও বাজান আপনাদের জানা আছে ভালো করে বুঝবেন গো বাবা আমার ইয়াতিম নবী মার সাথে যখন বাবার কবর দেখতে যায় গো আমার আল্লাহ এই জন্যই তো বলছে ইয়াতিমদের কষ্ট আপনি ছাড়া কেউ বুঝবে না নবী আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে আজরাইলকে জিজ্ঞাসা করেছিল আজরাইলে দুনিয়ায় সবচাইতে কোন মানুষটার জান কবজ করতে যে তুমি বেশি কষ্ট পাইছিলা হাজরাইল কয়েকজন মানুষের কথা বলছে বাবা তার ভিতরে আমার নবীর মা একজন আমি দেখব এখন কার মার কথা মনে পড়ে যাবে গো বলে আপনি আপনার মায়ের বুকের উপরে মাথাটা লাগাইয়া বারবার মার ঠোঁটের মধ্যে চুমা দিতেছিলেন আর বলতেছিলেন আমার কলিজার টুকরা মা বাবার কবর দেখতে আসছি তুমি কিন্তু আমার রাইখে একা চলে যাও না গো মা আমি মক্কা একা যেতে পারবো না মা নবী যখন বারবার মার জন্য এই কথাটা বলতেছিলেন আমি আজরাইল দাঁড়ায় দাঁড়ায় সহ্য করতে পারি নাই গো আমি আল্লাহর কাছে বারবার বলছিলাম মালিক রে তোমার মুহাম্মদ রে বলে এত দামি করে বানাইছো এই ছয় বছর তিন মাস দশ দিন বাচ্চাটার সামনে কেমনে তার মাটারে লয়ে আসবো তুমি এখনো বলো হুকুমটা পরিবর্তন করে দাও মুহাম্মাদের মা অন্তত আরো ছয়টা বছর বাঁচো মুহাম্মদ একটু বড় হোক আমার আল্লাহ বলে তুই জানোস না বাবা জাদাকা আইলান ফাআমনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার আমি আমার নবীকে ইয়াতীমদের সম্রাট বানাবো ইয়াতীমদের দুঃখ নবী ছাড়া কেউ বুঝবে নাই মক্কায় এই জন্য তার মাকেও আমি নিয়ে আসবো বাজান এখন একটু নবীর প্রেমে দেখো তো এক ফোঁটা পানি আসে কিনা যুবক বাইরে কে বলেছে আল্লাহ তোমারে মাফ করবে না তোমার জীবনের গুণ এখনই মাফ হয়ে যাবে রাত যখন বাবাই সাড়ে এগারোটার সময় হয়ে গেল আমেনার সাথে কথোপকথন হচ্ছে ইন্দিমিন টাইমে মা আমেনা বলে ফেললেন মুহাম্মদ রে বাবা তুমি আমার কাছ থেকে একটু আড়ালে চলিয়ে যাও কেন মা কেন 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 বাবা তোমার কারণে এমন একজন লোক আমার সামনে দাঁড়ায় আছে যে আমার জান হাত দিতে পারছে না গো আবার তুমি এই কথা শুনে মার গালের মধ্যে জিব্বাটা প্রবেশ করে দিছে মা আমি জানি আমার শরীর অংশ তোমার সাথে লেগে থাকলে আজরাইল কেন পৃথিবীর কেউ তোমার গায়ে হাত দিবে না একবার মার পার কাছে যায় আর একবার মুখের কাছে যায় বাবা আল্লাহর অর্ডার আসতেছে তাড়াতাড়ি করে আমিনা সময় শেষ জিব্রাইল যখন
আমার নবীর মায়ের কপালে হাত দিবে জানটা করু রিয়া যাবে পরান পাখি মা তখন আমার নবীর এই হাত দুটো মায়ের পার কাছে মালিশ করতেছিলেন হঠাৎ করে দেখে মার কথা বলে মার বুকের মধ্যে পড়ে দিয়ে বলছিল মা গো মা কেমনে ছেড়ে গেল মা গো কেমনে ছেড়ে গেল মা গো ভেবে দেখলাম তোমার আমি কার কাছে থাকবে বইলাও গেলাম তখন আমার নবীরে বলতেন আমিন আল আমিন তোমার আমি কার কাছে থাকবে বইলাও গেলাম বজন আমি দেখতেছি আপনাদের চোখে পানি হুম্মায় মান দাসের পিছনে দাঁড়াইছিল নবীরে টান দিয়ে বকি নিয়ে কয় মুহাম্মদ রে বাবা আপনার মা ইন্তেকালের আগে আপনারে আমার কাছে রাই লাগে ও বাবা বজন আপনাদের জানা আছে এখন আমি দেখব নবীর ইশকে কার চোখে এক ফোঁটা পানি আসে আমি ইলিয়াস রহমান জিহাদিও বারো বছর বয়সে মারাইছি মাদ্রাসার থেকে আসিয়া দেখিও আমার আলেম ভাইরা আমার মা কি এমন একটা কাবুল পড়াইয়া যেই মসজিদে দান করলাম বাবা আল্লাহর হুকুমে ওই মসজিদের সামনে আমার মায়ের কবরের পাশে তারা রাইখা দিয়েছে আমি শুধু আমার মায়ের এই কাফনের কাপড়টা একটু সরাইয়া আমার আব্বা আমারে দেখাইছিলেন গো বাবা একটা সিকার দিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদি একদিন বেহুশ ছিলাম বাবা আমি সেই ইতিহাস কোনোদিন ভুলতে পারি না রে ও তালবে আলিম বাবাজিরা আমার মতো তোমাদের যাদের মা নাই ও তোমরা মসজিদের কোনায় বয়া বয়া কান্দ আমি যখন গৌহাটাঙ্গা মাদ্রাসায় চলে গেলাম সব ছাত্র ভাইরা বাড়িতে যাইতো আমি ইলিয়াস আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের কবরের কাছে যাইয়া কান্দতাম গো বাবা সব ছাত্র ভাইরা বাসায় চলে গেল আমার কেমনে যাবো গো মা আমি বাড়ি যাইয়া তো তোমার মা বলে ডাক দিতে পারবো না আহারে আমার কত পরবাসী ভাইরা এখানে বয়া বয়া মার কথা মনে করে কান্দে গতকালকে যেখানে মাহফিল করছি বাজার একটা পরবাসী সৌদি আরব রিয়াদ থাকে বাবা আরেকজন জেদ্দায় থাকে আমার সাথে মুতে কথা কয় আর বলে হুজুর আমি আমার আব্বারে বলছি জিহাদি সাহেবকে আপনি আপ্যায়ন করবেন হুজুর আপনি পরবাসীদের কিনে অনেক কথা বলেন দোয়া করেন আমি আমার পরবাসী ভাইদেরকে বলবো ও নতুন সরের ভাইরা ওই পূর্বার জীবনে যারা মা হারাইছো বা হারাইছো তাদের জীবনটা নিয়ে আমি কথা বলতে চাই গো আহারে ভাইজান উমরায় যখন ছিলাম এই দুই সপ্তাহ আগে একটা ছেলে আমারে বলে হুজুর আমার মায়ের কানের তা বেইছে সৌদি আরব আসছি ওই কানের তা ফিরাই দেওয়ার আগে আমার মা আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে আল্লাহ যারা বয়ে বয়ে কান্তা সেদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ এদের সন্তান গুলাকে তুমি ওলি বানায় দাও আল্লাহ এদের সন্তান গুলাকে তুমি হক্কানে আলেম বানায় দাও বাজন সন্তানদের জন্য বেশি বেশি কাঁদবেন নামাজ পড়ে পড়ে কাঁদবেন আমি দেখতেছি আপনার সন্তান নেশাকর হয়ে গেছে ও মা মহিলা প্যান্ডেলে বসে কাঁদবেন আপনার স্বামী নেশাকর হয়ে গেছে নামাজই হয় নাই এখন আপনি নিজেই ওয়াজের মাঝে বসে মা কাঁদবেন 100% আপনার সন্তান আপনার স্বামী ভালো হয়ে যাবে গো মা দশজনে যেখানে এক জায়গায় বসে কান্দে আমার আল্লাহ একজন একজনের কান্নার পরে মেসেজ করে সবাই রে মাফ করে দেয় আল্লাহু আকবার শুনে বলো তো ভাই জান এবার আমি দেখব কার চোখে পানি আমার নবীর মাকেও যখন কাফন পরায় তখন তার জানাজার হুকুম ছিল না হুজুরের তিনজন সন্তান বিবি সহ জানাজা সারা রাখছে
খাদিজা ইব্রাহিম না তাহে কাসেম আর জায়নাব এই তিনটে ছেলে মেয়ে খাদিজা সহ নবীর এই চারজনকে জানাজা ছাড়া জান্নাতুল বাকি কবর জান্নাতুল মুআল্লা কবরস্থানে শোয়াইছে আল্লাহু আকবার বলেন তো আল্লাহু আকবার হে তাকান এদিকে আমার নবীর মাকেও কাফন করানো হলো আমি দেখব আশিকের রাসূল এখানে কয়জন আছে আমি ইলিয়াস রহমান জিহাদি একটা গুনাহগার বান্দি আমার মায়ের জন্য যদি আমার এমন লাগে আমার নবীর কেমন লেগেছে হুজুরের শাস্ত সাসা হুজুরের আপন কোনো সাসা নাই মামা নাই হুজুরের মামারা যখন তার মায়ের কবরে শোয়াইতে নিয়ে যায় আমার নবী মায়ের কবরের ভিতর লাভ দিয়ে নামছে ছয় বছরের নবী আমার কেউ নবীরে বাধা দিয়ে ধরে রাখতে পারে নাই মায়ের কবরের মধ্যে নাই মেম্মা আল্লাহ আস্তরে জোর করে ধরিয়া নবী একটা শিক্ষা দিছে ভালো আমি যদি জানতাম গো মা তুমি আমার সাইরা এইভাবে চলিয়া যাইবা আমি তোমার সাথে আমার বাবার কবর দেখতে আসতাম না তোমারে রাইখা আসতাম গো মা তুমি কি একবার ভাবলা না তোমার মুহাম্মাদের মুখে কে খাবার তুলে দিব মা তোমার মুহাম্মাদের গোসলের টাইম হইলে কে গোসল করায় দিবে মা তোমার মুহাম্মাদকে গোসল করায় জয়তুম তেল শরীরে মাইকা বলবে দুই গালে দুইটা সুমা দিয়া বলবে বাবা আপনি বসেন আমি খাবার লইয়া আসি বাজানজারে দুনিয়া সর্বশ্রেষ্ঠ মহামানব বলে ও ইন্নাকা আলা খুলুকিন আযীম সষ্টার সৃষ্টি জীবের মধ্যে যারা এত দামি করে বানাইল এই মানুষটা যদি মায়ের জন্য এত পাগল হয় আমাদের মা বাবা এখনো বেঁচে আছে কেন তাদের জন্য আমরা পাগল হব না আল্লাহ যারা মা বাবার জন্য কাঁদছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন বাজান আমার দিকে একটা নজরে তাকায় থাকে তারপরে কি করলি কো হাত যখন চোখটা বাঁধছি তখন আমার মা অনুরোধ করে বলতেছিল আর ছিলা দিতেছিল তুই আমার বুকের উপর তো সর শৈরা আমার চোখের বান্ধনটা অন্তত ছাইরে দে কেন তোরে মরার আগে একটু কোরআন পড়ে দেখে যাই ঠিক আমার মা আমার আব্বারে বলছিল ইলিয়াসের আব্বা আমি মরার আগে আমি ইলিয়াসকে একটু কোরআন খুলে দেখে যাই আমি মাদ্রাসার পরীক্ষার জন্য আমার মায়ের মৃত্যুর সময় আমি ছিলাম না শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলবো যুবক আমি জানি তোরা তোর মাকে জানের চাইতে বেশি ভালোবাসো যে সন্তানগুলা মা বাবার জানের চাইতে বেশি ভালোবাসে ওদের জান কবজের সময় মৃত্যুর সময় কোনোদিন বেঈমান হইয়া মরবে না কথা ঠিক না বেঠিক জোরে বলো ঠিক আরো জোরে ঠিক আরো জোরে জীবন চলে গেল মা বাবার দিকে করা মেজাজে তাকাবি না পৃথিবীতে কয়েকটা জিনিস আছে তাকাইলে ডাইরেক্ট কবুল হজের সওয়াব হয় তার ভিতরে মা আর বাবা আল্লাহু আকবার বলতে বলতে পারলে আরো জোরে কোন আরো জোরে কোন আল্লাহ আমার সাথে ওয়াদা দে তো যতদিন বাঁচবি কোনদিন মা বাবার চেহারার দিকে তাকাইয়া করা মেজাজে তাকাবি না কে কে রাজি আসুন দিকে আল্লাহকে হাত ধরে দেখো তো যুবক দেখো তো লিল্লাহে তাকবীর